আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে। তো শান্তাবি বিকালবেলা ঘুমিয়েছিল, তো ঘুমাচ্ছে যেহেতু ওদেরকে ডেকেও তোলা যাচ্ছে না, অনেক তোলার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, তাবিবের ঘুমটাও ভেঙেছে, তোষানের ঘুমটাও আলহামদুলিল্লাহ ভেঙে গেছে। তো এখন তো সন্ধ্যা হতে সময় লাগে না, 5:30টার সময় মাগরিবের আজান দিয়ে দেয়। তাবিবের ঘুম ভাঙতেই যাচ্ছে না, সে উঠে বসলো, বসে সে ধপ্পাস করে আবার শুয়ে পড়লো ঘুমানোর জন্য। তো আজকে হলো তাশফি পুডিং কেক বানাবে, তো আমাকে অনেকবার ডেকে গেছে ও বানাবে এজন্য। তো এই যে পুডিং কেক বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছে, আরও বাসায় রাইস কুকারে একদম নর্মাল জিনিসপত্র দিয়েই বানাবে। পুডিং বানানোর জন্য প্রথমে চায়ের কাপের 1.5 কাপ দুধ ও একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছে। এই যে কাপটা দেখতে পাচ্ছেন, ওর হাতে যে কাপটা আছে এই কাপটা দিয়েই মেপেও করছে, কোনো মেজারিং কাপ দিয়ে না। 1.5 কাপ দুধ এর মধ্যে দিয়ে দেওয়া হলো, আর এখন এই দুধের মধ্যে ওই কাপটারই 1/2 কাপ চিনি দেওয়া হয়েছে। আপনারা ইচ্ছা করলে কম বেশি দিতে পারেন। এটাই হলো সেই কাপ, এই কাপ দিয়েই মেপে আজকে পুডিং কেক বানানো হবে। তো খুব সুন্দর করে চিনি আর দুধটাকে গরম করে নিতে হবে। আর এদিক থেকে পুডিংয়ের ব্যাটারের জন্য 4টা ডিম ভেঙে নিচ্ছে আর কি, কুসুম সহই ভেঙে নিচ্ছে, পুডিংয়ের জন্য আর কুসুম আলাদা করতে হয় না। আর এদিক থেকে তাবিব যেহেতু ঘুম থেকে উঠেছে, আমার কোল থেকেই নামছে না, সে তার আপুর পুডিং বানানো দেখছে। তো এটাকে খুব ভালোভাবে একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেওয়া হচ্ছে। তাশফি মাশাল্লাহ রান্নাবান্না খুব ভালো পারে। যাই হোক, এখন হলো কেকের ব্যাটারটা রেডি করা হচ্ছে। তো কেকের ব্যাটারের জন্য ফোম করতে হবে, তাই 3টা ডিমের কুসুম সাদা অংশ আলাদা করে রাখা হচ্ছে আর কি। তো এখন হলো সাদা অংশটাকে একটা হ্যান্ড বিটার দিয়ে সুন্দর করে বিট করে ফোম করে নিতে হবে। তাশফির কাছে মোটামুটি দেখলাম যে এগুলো সবই আছে, এই তো ফোম আস্তে 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 মাঝারি স্পিডে করে নিতে হবে। ফোমটা হয়ে গেলে সেই 3টা কুসুম এটার মধ্যে দিয়ে এটাকে আরও সুন্দর করে আবার বিট করতে হবে। আর কেকটা যত সফট হয় এটা নির্ভর করে বিট করার উপরে আর কি। তো কুসুমটা বিট করা হয়ে গেছে, এখন এর মধ্যে সেই কাপ দিয়ে 1 কাপে এর পুরো কাপ না, মানে 1/2 কাপের অল্প একটু বেশি চিনি অল্প একটু একটু করে মেশাতে হবে আর বিট করে নিতে হবে আর কি। তো এই যে সুন্দর মতো বিট হচ্ছে, আর বিট করা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি চিনিটা অল্প অল্প করে দিচ্ছি আর তাশফিটাকে মিশিয়ে বিট করছে। এখন তেল দিতে হবে, তেলটাও 1/2 কাপ থেকে একটু বেশি দিতে হবে, এটা কুকিং অয়েল। তো সব কিছুই নর্মালি আমাদের বাসায় থাকে। তো তেলটা আমি একবারেই ঢেলে দিলাম এই ব্যাটারটার মধ্যে। তেলটা দেওয়ার পরে এখন বিট করা হয়ে গেলে এর মধ্যে শুকনো উপকরণগুলো দিতে হবে। তো শুকনো উপকরণগুলো একটু চেলে নিতে হবে, সেজন্য তাশফি চালনিটাকে একটু হালকা পুড়িয়ে নিচ্ছে, যাতে করে এটা মানে কী বলে, এটার ভেজা থাকলে সেটা শুকিয়ে যায়। তো কোকো পাউডার লাগবে, যেহেতু চকলেট কেক হবে তো এই কোকো পাউডারটা তাশফি ইউজ করে, তো এটা নাকি এখানেও পাওয়া যায়। তো ময়দা দিয়ে করছে না, আটা দিয়েই করছে, বাসায় আটা ছিল। তো 1/4 কাপ মতো আটা নিয়েছে, মানে 1 কাপের থেকে একটু কম, 1/4 কাপ আটা, আর এর মধ্যে 1/2 কাপের মতো, 1/2 কাপও ঠিক না, 1/2 কাপ থেকে একটু কম নিয়েছে হলো কোকো পাউডার। তো এগুলো একসাথে রাখা হচ্ছে, আটা আর কোকো পাউডার একসাথে রাখা হচ্ছে। এর মধ্যে এখন অ্যাড করতে হবে বেকিং পাউডার। তো বেকিং পাউডার দিয়েছে 1/4 চা চামচ বেকিং পাউডার তাশফির মধ্যে অ্যাড করলো দেখলাম। তো আমি ওর রেসিপিটাই তো আপনাদের সাথে শেয়ার করছি, তো আমি এগুলো 3টা উপকরণ খুব সুন্দর করে আবার একসাথে মিশিয়ে নিলাম। এখন সেই লিকুইড ব্যাটারের মধ্যে অল্প অল্প করে এই শুকনো উপকরণগুলো চালনি দিয়ে চেলে মিশাতে হবে, আর ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে এটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে শুকনো আর লিকুইড 2টা একসাথে মিশিয়ে নিতে হবে। তো এই যে সুন্দর মতো এটা কেকের ব্যাটার রেডি হয়ে গেছে, এটা দিয়ে আপনারা যে কেক বানাতে পারেন। এটা একদম সম্পূর্ণ একটা কেকের পারফেক্ট একটা ব্যাটারের রেসিপি শেয়ার করলাম আর কি। পুডিংয়ের জন্য সেই যে দুধটা গরম করে রাখা হয়েছিল সেটা ঠান্ডা হয়ে গেছে চিনি সহ, আর ডিমের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নেওয়া হলো। আর এদিক থেকে তাবিব রান্নাঘরে গুড়গুড় করে হেঁটে বেড়াচ্ছে তার আপ্পির পেছনে, কারণ তাবিবের সাথে তাশফির খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে, সে আপ্পি বলতে পাগল।
এখন ক্যারামেলটা রেডি করতে হবে। তো ক্যারামেলের জন্য ক্যারামেলের পাত্রটা চুলায় বসিয়ে এর মধ্যে হাফ কাপের মতো চিনি দেওয়া হলো, আর দেওয়া হচ্ছে 4 চা চামচ পানি। এটাকে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ক্যারামেলটা রেডি করতে হবে। এই যে ক্যারামেল রেডি হয়ে গেছে, যেই পাত্রে পুডিং কেকটা বসানো হবে সেই পাত্রটা তেল ব্রাশ করে নেওয়া হয়েছে, আর তার মধ্যে ক্যারামেলটা দিয়ে দিলাম। এখন তাসবিটাকে খুব ভালোভাবে এদিকে সেদিকে নাড়িয়ে চাড়িয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছে। যেহেতু রাইস কুকারে হবে, রাইস কুকারে পানি দিয়ে পানিটাকে গরম করে নেওয়া হয়েছে। আর এখন প্রথমে এই যে ক্যারামেলটা ঠান্ডা হয়ে আসলে প্রথমে একটা স্ট্রেনারে চেলে দিয়ে দিতে হবে হলো পুডিংয়ের ব্যাটারটা। ফার্স্টে দিতে হবে পুডিংয়ের ব্যাটার। এই তো তাবিব, তো সে তার মনে সুখে ঘুরে বেড়াচ্ছে। আর এখন এর মধ্যে দিতে হবে হলো কেকের ব্যাটারটা। আস্তে আস্তে করে এভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে। আর দেখেই বুঝতে পারছেন যে কেকের ব্যাটারটা কিন্তু উপরের দিকে ভেসে আসছে। এটার একমাত্র কারণ হলো কেকের ব্যাটারটার ডিমটাকে ফোম করা হয়েছে। ডিম যদি ফোম না হয় তাহলে একসাথে মিশে যেত। তো এই যে রেডি হয়ে গেছে, এখন এটার উপরে ঢাকনাটা দিয়ে এটাকে রাইস কুকারে বসিয়ে দিতে হবে। আর রাইস কুকারের পানিটাও তো গরম হয়ে গেছে, তো রাইস কুকারের পানিটাকে অবশ্যই গরম করে নিতে হবে। আপনারা কুকারটা অন করেও পানি গরম করে নিতে পারেন। তো এর মধ্যে একটা কাপড় বিছিয়ে দেওয়া হচ্ছে যাতে করে পাত্রটা নড়াচড়া না করে দেওয়ার পরে আর কি। এটা খুব ভালো একটা টিপস, পাত্রটা বসিয়ে তার উপরে একটা মানে ওয়েটফুল একটা জিনিস দিয়ে উপর থেকে ঢাকনাটা ঢেকে এটা 50 থেকে 55 মিনিট লাগবে আপনার পুডিং কেকটা বেক হতে। সুইচটা অন করে দেওয়া হলো। যেহেতু ঠান্ডা ঠান্ডা তাই আমরা বিকালে একটু স্যুপ খাচ্ছিলাম। শীতের দিনে গরম গরম স্যুপ খেতে ভালোই লাগে। আর তোষান হলো তার বাবার কাছ থেকে এই যে রুবিস কিউব এটা মেলানোর ফর্মুলাটা শিখছে। আপনাদের ভাইয়া দেখলাম এটা ভালোই দুইবার মিলালো। সে হলো মানে ফর্মুলাটা শিখে গেছে, সে সেটা এখন তার ছেলেকে শিখাচ্ছে। আর এদিক থেকে এটা চেক করা হচ্ছিল, ঢাকনাটা তুলে ভিতরটা চেক করা হয়েছে। আর এই পিঠাটা হলো বরিশালের খুবই বিখ্যাত পিঠা, পাকন পিঠা। এটা নাকি এভাবে শুকনা বানিয়ে রেখে দেয়, যখন খেতে ইচ্ছা করে তখন এটা চিনি শিরা বা দুধে ডুবিয়ে ভিজিয়ে আর কি এটা খাওয়া হয়। তো এমনি খেতেও কিন্তু মজাই লাগে। 55 মিনিট পরে কেকটা চেক করা হচ্ছে। তো কাঠিটা একদম সুন্দর পরিষ্কার বের হয়েছে, তার মানে এটা হয়ে গেছে। তো এটাকে তাসফি দেখলাম বড় একটা পাত্রে পানি দিয়ে তার মধ্যে পাত্রটা বসিয়ে ঢেকে এটাকে ঠান্ডা করতে রেখে দিল। আর এদিক থেকে তোষান আর তোষানের বাবা মিলে এটা মিলিয়ে ফেলেছে। তোষান তো খুবই হ্যাপি, বারবার সবাইকে দেখাচ্ছিল যে সে এটা মিলিয়েছে আর কি। এদিক থেকে পাশের বাসা থেকে হলো পিঠা দিয়ে গেছে, এটা তো ভেজানো পিঠা। আর ভেজানো পিঠা কিন্তু খুব মজা, আর আমারও খুবই ভালো লাগে খেতে। তো আমরা এখন রাতের খাওয়া দাওয়ার করবো। এখনও কেকটাকে ডিমোল্ড করা হয়নি, এটা পানির মধ্যেই আছে। ভালোভাবে ঠান্ডা না হলে ডিমোল্ড করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ, এখন এটাকে ডিমোল্ড করার পালা। তাসপি একটা নাইফ দিয়ে সুন্দর করে চারদিক থেকে এটাকে ছাড়িয়ে নিচ্ছে। এই যে প্লেটটাতে ডিমোল্ড করা হবে সেটা উপরে দিয়ে এটা বসিয়ে এই আস্তে করে উপরের পাত্রটা তুলে ফেললেই হয়ে গেল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে কেক পুডিংটা। এখন কাটা হচ্ছে, কাটলে ভিতরের টেক্সচারটা বোঝা যাবে। তো ভিতরের টেক্সচারটা যে এত সুন্দর এসেছে, বিশেষ করে কেকটা একদম পারফেক্ট একটা কেক হয়েছে। আর পুডিং তো আপনারা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে। তো এখন টেস্টের পালা। একদম পারফেক্ট তাসফি, অনেক মজা ছিল। অনেক এটা হলো আজকে সকালবেলা। রাত্রে তো কেক টেক পুডিং কেক খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সকালে আবার দুলাভাই মিষ্টি নিয়ে এসেছে মুলাদি বাজার থেকে। আর এই মিষ্টিটা এত মজা, এটা স্পঞ্জের মিষ্টি। অনেক বছর পরে মনে হলো স্পঞ্জের মিষ্টি খেলাম, খুবই মজা ছিল। তো সকালে নাস্তা শেষ করে মিষ্টিটা খেলাম। আর এদিক থেকে আজকে হলো
পোলাও রোস্ট বিফ হবে, তো এই কারণে এই যে রোস্টেড চিকেনগুলোকে মা হলো এভাবে থেতলে নিচ্ছে, আমি হলো চিকেনগুলো ভাজলাম একদম, যা শুধু চিকেনগুলো র চিকেন, কোনো কিছু দিয়ে ভাজিনি, জাস্ট র চিকেনগুলোকে ভেজে নিলাম রোস্ট রান্নার জন্য। রান্না আপুই করবে। এই যে বিফটাও সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে, সব চর্বি ফেলে দেওয়া হয়েছে, আসলে আমরা কেউই চর্বি খাই না। আর এদিক থেকে হলো আপু একটা মাছ রান্না করছে, এটাকে কাজলি মাছ বলে, খুব ভালো লাগে। এই মাছটা আব্বা আজকে এখান থেকে কিনেছে, দেখে নাকি আব্বার ভালো লাগলো। আর চিংড়ি মাছের মালাইকারি হবে, মালাইকারি না সরি, চিংড়ি মাছ ভুনা হবে, তো সেই জন্য চিংড়ি মাছ এই যে আপু ভিজিয়ে রেখেছে। এটা তো গলদা চিংড়ি, অনেক বড় বড় চিংড়ি আর কি, খুবই সুন্দর দেখতে চিংড়িগুলো। আর দিক থেকে মাছ হয়ে গেছে, আপু অল্প একটু ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিয়েছে। আর যেই তেল দিয়ে রোস্টগুলোর চিকেন ভাজা হয়েছে, সেই তেলটা আরেকটা পাত্রে নেওয়া হয়েছে, এখন রোস্টটা রান্না হবে। তেলের মধ্যে দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা, প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছে আপু। দেওয়ার পরে পেঁয়াজটাকে খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিয়েছে। আমি আজকে বিশেষ করে আপনাদের সাথে বরিশালের রান্নার রেসিপি মোটামুটি শেয়ার করছি। এর মধ্যে দেয়া হলো রসুন বাটা, রসুন বাটা খুব বেশি না, কারণ রসুনের গন্ধ অনেক স্ট্রং, এটা বেশি পড়লে গন্ধ হয়ে যায় তরকারি। দেয়া হলো ধনিয়া জিরা বাটা, তারপরে এর মধ্যে দেয়া হয়েছে অল্প একটু মরিচের গুঁড়ো, তারপরে দেয়া হয়েছে আদা বাটা, তারপরে দারচিনি এলাচ তেজপাতা, এগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে কষানো হয়েছে। আর ওদিক থেকে টক দইটা ফেটানো হচ্ছে, সুন্দর মতো কষানো হলে টক দইটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে নাড়তে হবে যাতে করে দইটা জমাট বেঁধে না যায়। এর মধ্যে দেওয়া হয়েছে কাঠবাদাম বাটা, আর দেওয়া হচ্ছে জয়ফল জয়ত্রী বাটা। কাঠবাদাম বাটা দেওয়া হয়েছে প্রায় 1/2 কাপের থেকে একটু কম, অল্প একটু পানি দিয়ে এখন খুব ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নেওয়া হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে সেই ভেজে রাখা চিকেনগুলো একটা একটা করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে, আর এর মধ্যে অল্প একটু মনে হয় পানি অ্যাড করা হয়েছে বা হবে আর কি, এখনও হয়নি না, এখনও পানি অ্যাড করা হয়নি। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে এই যে পানি দিয়ে দেওয়া হয়েছে, উপর থেকে দেওয়া হচ্ছে কাঁচামরিচ, আর অল্প একটু চিনি দিয়ে এটাকে কুক করতে হবে। আর এদিক থেকে চিংড়ি মাছগুলোকে কাটতে হবে, তো আমি ভাবলাম যে একটু হেল্প করি। তো আপুকে জিজ্ঞেস করছিলাম যে আপু উপরের খোসাগুলো ফেলে দিব কিনা, তো আপু বলল যে হ্যাঁ খোসা ফেলে দাও। তো এই যে উপরের খোসাগুলো ফেলে দেওয়া হচ্ছে, ভিতরের মগজটাও ফেলে দেওয়া হচ্ছে, কারণ এটাতে অনেক বেশি ক্যালোরি, তো এটা কেউই খাবে না। আমিও তো চিংড়ি মাছ খুব একটা খাই না। এখন উপর থেকে খোসাটা ফেলে দিয়ে ভিতরে রক্তটা বের করব, মানে আমাদের ফ্যামিলিতে যে আপনাদের ভাইয়াকেও দেখেছেন যে আপনাদের ভাইয়াও উপরের খোসাটা পছন্দ করে না এটা সহ রান্না করলে, তো সেম আপু ওইরকমই, আসলে ভাই বোন তো মিল থাকবে স্বাভাবিক। আর ভিতর থেকে যে রক্তটা বের করে নেওয়া হলো, এই তো হয়ে গেল চিংড়ি মাছ, আর সবগুলোই মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন চিংড়ি মাছটাকে ভুনা করা হবে। তো চিংড়ি মাছটা অল্প একটু লবণ আর হলুদ মাখিয়ে এখন এটাকে ভেজে নেওয়া হচ্ছে। আমি নর্মালি ভুনা করলে চিংড়ি মাছটা মশলায় কষিয়েই ভুনা করি, কিন্তু যেহেতু বড় চিংড়ি এই কারণে আপু বলল যে ভেজে নিলে ভালো লাগে খেতে। আর প্রেশার কুকারে হলো কষিয়ে বিফটাকে বসানো হয়েছে, তো ভালোভাবে কষানো হয়ে গেলে এটা ঢাকনাটা আটকে শীষটা তুললে বিফটা হয়ে যাবে আর কি। আর এদিক থেকে যে তেলে চিংড়ি মাছটা ভাজা হয়েছে সেটাতে আরেকটু তেল অ্যাড করা হলো, আর এর মধ্যে এখন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আপু একটু বেশি খায় যেটা বুঝলাম, আমি জানি না এটা কি বরিশালের মানুষরা বেশি খায় কি না আমার ঠিক জানা নেই। এই তো রোস্টটা তো হয়ে গেছে, নামিয়ে নেওয়া হয়েছে, সুন্দর একদম গ্রেভিটাও পারফেক্ট হয়েছে, আর রোস্টটা খেতেও খুব মজা হয়েছিল। আর এই তো সবগুলো চিংড়ি মাছ ভাজা অবস্থায় দেখতে খুবই ভালো লাগছে, যাদের চিংড়ি মাছ পছন্দ তাদের হয়তো দেখে খেতে ইচ্ছা করতে পারে। তো পেঁয়াজ বাটা কষানোর পরে দেয়া হচ্ছে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো না সরি মরিচের গুঁড়ো, এখানে কিন্তু আদা রসুনের পেস্ট দেওয়া হয়নি, ভাজা জিরার গুঁড়ো দেওয়া হয়েছে, ধনিয়া আর হলো মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে, আর লবণও দেওয়া হয়েছে স্বাদ অনুযায়ী। এখন এই যে চিংড়ি মাছটা,
এর মধ্যে দিয়ে এটাকে নেড়েচেড়ে প্রথমে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। এটাকে আর বেশিক্ষণ কুক করা যাবে না, না হলে শক্ত হয়ে যাবে, যেহেতু চিংড়ি মাছটা ভাজা হয়েছে আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়েছে। তো এদিকে আমি হলো বাহিরে এসেছি, তোষণ বাইরে খেলা করছিল, ওকে গোসল করাবো তাই ডাকতে এসেছি। তো এই যেটা হলো মানে আপুদের বাসার পাশে যে বাড়িটা, এটা হলো দুলা ভাইয়ের হলো এক চাচার বাড়ি। তো উনি দেখলাম খুব সুন্দর করে ওনার যা ভাই বোন আছে সবার নাম লিখে রেখেছে। তো এটাও আর একটা শরিকের বাড়ি, এখানে 11 জন সবাই একসাথে থাকে আর কি, কেউই থাকে না, সবাই ঢাকাই থাকে। ওর নাম কি? তাহা। কোন ক্লাসে পড়ে? ওয়ানে। কোন স্কুলে? কোন জায়গায়? আম্মু নারায়ণগঞ্জে। দেখছো কি সুন্দর ফ্লাওয়ার বলো, ফ্লাওয়ার ছিটতে হয় না তাই? ও তাহলে ঠিক আছে। হ্যাঁ বলো বলো বলো। বাজাচ্ছে? না থাক, এভাবে বলতে হয় না, সবাই ফ্রেন্ড, ওকে বুঝাইতে হবে, ও নটি হলে ওকে বুঝাইতে হবে। তুমি এর মধ্যে হাঁটতে পারতেছো? কয় ভাই বোন আম্মু তোমরা? তুমি কয় ভাই বোন, সিস্টার ব্রাদার নাকি তুমি অনলি ওয়ান? না দুইজন। দুইজন? আচ্ছা তুমি কি বড়? তুমি বড় না তুমি ছোট? তুমি ছোট? তোমার ভাইয়া তোমার থেকে বড়? এখানে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে এর মধ্যে পানি দিয়ে উপর থেকে 4-5টা কাঁচামরিচ দেওয়া হয়েছে, এটা এখন হয়ে গেলেই হয়ে গেল। আর এদিক থেকে হলো আমি ছাদে কাপড় শুকাতে এসেছি, আমি আর তাশফি। ছাদে কাপড় শুকানো খুব সুন্দর একটা জিনিস, কিন্তু আমাদের বিশেষ করে যাদের বাড়িতে উপরে ছাদ থাকে তারা সবাই মোটামুটি ছাদেই কাপড় শুকায়। আর শীতকালে মানে শাওয়ার নেওয়ার পরে ছাদে রোদটা খুব সুন্দর একটা মিষ্টি রোদ থাকে, ভালোই লাগে। কিন্তু তো আজকের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা, শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, তো ভালোই একটু ঠান্ডাও লাগছে। তো আমি আর তাশফি গল্প করছিলাম, সাথে হলো ছাদে কাপড় শুকাতে দিচ্ছিলাম। তো তাশফি আমাকে গত ব্লগে সাজিয়ে দিয়েছে, আপনারা সবাই খুব প্রশংসা করেছেন যে আপু এই সাজটাই তোমাকে একদম পারফেক্ট মানিয়েছে। তো সেটাই তাশফিকে বলছিলাম। তো তিতলি হলো তাশফির বড় বোন, তো তিতলিকে বললাম, ছবি পাঠিয়েছিলাম, তো তিতলি বলছে মামি আমি হলে আরও গর্জিয়াস করে তোমাকে সাজিয়ে দিতাম। তো তাশফি বলতেছিল যে মামি ও হলো অনেক বেশি গর্জিয়াস করে সাজায়। তো দুলাভাইয়ের ছাদে আবার সৌর বিদ্যুতের মানে ব্যবস্থাও আছে আর কি। এখানে হলো গরমকালে কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করে, মানে থাকেই না বলতে গেলে নাকি। আগে নাকি আরও সমস্যা হতো, ইদানিং যাক তাও আগের চাইতে অনেকটা পরিবর্তন এসেছে। তো কাপড় চোপড় সব মোটামুটি শুকাতে দেওয়া শেষ, যেহেতু রোদের তাপটা কম তাই বেশিক্ষণ আর ছাদে বসে থেকে লাভ নেই। ওই ছাদেও দেখলাম সবাই, ওনারা সবাই কাপড় শুকাতে দিয়েছে। তো এখানে হলো আমি আজকে তাবিবের জুতা জোড়া ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেলেই ভালো, কারণ অনেক নোংরা হয়েছিল, বাইরে হাঁটাহাঁটি করেছে, কাদা মাটি সব কিছু একাকার হয়ে গেছে আর কি। তো এখন আমি নিচে যাই। এই তো নিচে চলে এসেছি, আর তাবিব এই দরজার কাছে দাঁড়িয়েই ছিল আমি ছাদে ওঠার আগ পর্যন্ত, এখনও দাঁড়িয়েই আছে। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, এখন নিচে যাব গিয়ে খাওয়া দাওয়া করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বেশি ব্লগ আপলোড করতে পারছি না, কারণ হলো নেট সমস্যা, বড় ব্লগ আপলোড করতে গেলে আমার অনেক সমস্যা হয়ে যায়। আজকের মতো আল্লাহ হাফেজ।